भारतवर्षेर संगीत जगते आज पर्यंत जो बड़ स्तम्भगुली छिलो बा आछे तार मध्ये सबचाइते अग्रणी भूमिका एवं जिनी निजे एक सांस्कृतिक इन्स्टिट्यूशन छिलें जिनाके भारतवर्षेर सर्वोच्च सम्मान भारतरत्न द्वारा भूषित करा हुए छे और तार संगे संगे पद्मविभूषण पद्मभूषण फिल्मफेयर अवार्ड दादा साहेब फाल्के अवार्ड प्राय 10 नैशनल एवं इंटरनैशनल अवार्ड द्वारा भूषित करा हुए छे जिन्हें मात्र 14 बर्षर बयसे एक मराठी फिल्मे प्रथम गान गाई छिलें और तारपर लास्ट 2019 और तारपर हमारे प्रिय लता दीदी और कोनो गान हमारे सामने प्रस्तुत करेंनि लता मंगेशकर बोलेई अपने आप आपनाके किछु गाइते इच्छा जिनि गान गाइते जानेन ना उनार मध्य एक स्पंदन तैरि एमन एकजन व्यक्तित्वके शिल्पीके आमरा हारियेछि কোনো সিদ্ধান্ত রাজ্য সরকার নিতে গেলে স্বাভাবিকভাবে ডিপার্টমেন্ট আছে আইসিএ ডিপার্টমেন্ট আছে অন্যান্য মন্ত্রিপরিষদে আছে তো সেগুলো নিশ্চিত যখন জনসমাগমে বিষয়গুলি এসছে আমরা চিন্তা করব কিন্তু সিদ্ধান্তটা মুখ্যমন্ত্রী একা নিতে পারেন লতাজির বিকল্প নেই লতাজি নিজেই একটা নিজে একটা দুনিয়া निजे एक सृष्टि तो हमरा सौभाग्यवान हमरा उनार मतो संगीत मध्य मापा जाए नक्षत्र तो अनेकगुली आछे लताजी एकाई लताजी लताजी कोनो विकल्प नहीं तार जन्य आपनारा जदि बोलेन केउ जदि बोले ना लताजी लता दीदीर माध्यमे पुरो दुनियाते भारतेर संगीतेर एकटा परिचय छिल আমি ছোটবেলা থেকে আর ডি বর্মনের মিউজিক এস ডি বর্মনের মিউজিক আর তার সঙ্গে কিশোরদা এবং লতা দিদি গান শুনতে শুনতে বড় হয়েছি আজকে আমাদের জন্য অত্যন্ত দুঃখদায়ক এক স্থিতি তৈরি হয়েছে আমি ওনার আত্মার সদ্গতি কামনা করি এবং লতাদির দেখানো যে রাস্তা আমাদের ভারতের শিল্পী জগতে বা মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে নিয়ে গ্রাম পর্যন্ত আমরা যারা শিল্পীরা রয়েছি আমরা যাতে ওনার দেখানো যে রাস্তা যে সুরের মাধ্যমে নিজের দেশকে পরিচয় দুনিয়ার সামনে প্রস্তুত করা যেতে পারে তার উদাহরণকে সামনে রেখে
আমাদের সংস্কৃতিকে আমরা আরো শক্তিশালী করব, সমৃদ্ধিশালী করব। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যেভাবে দেশ সংস্কৃতি এবং আর্থিক বিকাশ করছে সেটাকে আরো সুদৃঢ় করব আজকের দিনে, এটাই আমার সবার প্রতি আবেদন। আমি আবারও লতা দিদির আত্মার শান্তি হোক, ওনার যে আত্মীয় স্বজন পরিজন রয়েছেন, ওনার বান্ধব যারা রয়েছিলেন তাদের প্রতি আমি সমবেত ব্যক্ত করছি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.